হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তাহলে আজকে হচ্ছে রবিবার, সকাল বাজে 7টা। সকালে 7টার সময় আজকের ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এখন দেখো, সকাল সকালে যে নিত্য কাজ থাকে রোজ দিনকার মতন বাসন কটা নিয়ে ধুচ্ছি। অল্প কিছুই বাসন ছিল যার জন্য আজকে ঘরে বসেই ধুয়ে নিচ্ছি। তারপরে তো দেখো সকালবেলা কিছু কাজ বাজ কমপ্লিট করে নেব ঘরটা, কিন্তু বাসন কটা ধোয়ার পরে ওই আজকে রবিবার যেহেতু সকাল সকালে একটু যে বলেছিলাম না আগের দিন পড়ে গেছিলাম, গা গোত্র ভীষণ ব্যথা, একটু লেট হয়ে গেছে উঠতে যার জন্য 7টা বেজে গেছে। 7টার সময় উঠেই আগে হচ্ছে কটা বাসন ধুয়ে নিয়ে আসলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে এখন রান্নাঘরটা দেখো ঝাড়ু মেরে নিচ্ছি, ঝাড়ু মেরে নিচ্ছে। প্রচণ্ড গা গোত্র ব্যথা গো, গা গোত্র ব্যথা, যার জন্য কেউ ভাবছি কি সকাল সকাল উঠে একটু কি হাঁটাহাঁটি করব, মানে চলাফেরার মধ্যে থাকলে যদি কি ওই পায়ের ওই দাপনা পিঠ কোমর এসব ব্যথাটা যদি একটু কমে, যার জন্য আর কি সকাল সকাল সেভাবে উঠতে পারিনি। ভাবছিলাম কি অনেক কিছু কিন্তু কিছুই করতে পারিনি। যাই হোক, তারপরে ঘর বাড়ি সমস্ত ঘরটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি রান্নাঘর ঝাড় দেওয়ার পরে। তারপরে এখানে দেখো কতটা মুড়ি নেওয়া হয়েছে, কাকিমা মুড়ি কটা এনেছে, বলছে যে চা দিয়ে খাবো চলো সবাই মিলে। এখন দেখো সবার জন্য লাল চা করছি, সকাল সকাল লাল চা মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, যার জন্য আজকে লাল চাই করবো। আর লাল চা সত্যি সত্যি কেন করছি, আজকে যে দুধটা রেখেছিলাম রাতে না ফ্রিজে রাখতে ভুলে গেছি, আর সেই দুধটা সকালবেলা উঠে দেখি কি রাত্রে কিন্তু জাল দিয়ে রেখেছিলাম, এতটা গরম, তো গরমে কিন্তু দুধ কটা পুরো দই হয়ে গেছে, জ্বালানো দুধ কিন্তু দই হয়ে গেছে। আজকে ছেলেকে মেয়েকে সবাইকে আজকে লাল চা খেতে দিতে হচ্ছে, ওই বাটিতে চাটা দেখেছে ওটা হচ্ছে ছেলের জন্য করেছি, আর মেয়ে আর আমি দুজনে মিশে চা বিস্কুটও কি খাইয়ে দেবো। সেজন্য সব কয়েকজন চারটা কাপ দেখেছো, চারজন চারটে, আমি আর তোমাদের দাদা ভাই, আমার বাবা মানে আমার শ্বশুরমশাই আর কাকিমা, চারজনের চার কাপ ছেলের জন্য বাটিতে পেরেছি। সবাই মিলে চা সবাই মিলেমিশে একসাথে বসে খেয়ে মানে খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ ধরে। এখন ওই 8টার মতন বেজে গেছে, এখন এসেছি বিছনা তুলতে, কারণ তোমাদের দাদা ভাই শুয়েছিল, ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম কিন্তু বিছনাটা কিন্তু আর তুলতে পারিনি, ও শুয়েছিল যার জন্য বাসিটা কোনোরকম ছাড়াই নিয়ে এসেছি আর কি। এখন এই যে বিছনা কটা তুলে নিয়ে ঘরটা ভালো করে মানে খাটটা গুছিয়ে নিয়ে, আর আমার খাটে দেখো দুটো বেডশিট, দুটো বেডশিটেরই কারণে আমার খাটটা দুটো খাট যেহেতু জয়েন্ট করা হয়েছে, যার জন্য দুটো বেডশিট না হলে হয় না। তারপরে দেখো যে ট্রলিটা আমি অনলাইনে মাঙানো হয়েছিল সেটা হচ্ছে এই উপরটায় রেখে দেবো আর কি, ডকুটার ভিতরে অনেকটা বড় হয়ে গেছে ট্রলিটা। যাই হোক, ফ্যামিলির জন্য ঠিক আছে, আমাদের চারজনের জন্য আরামসে অনেকটা ভালো আছে, বড় আছে, সাফারি কোম্পানির খুব ভালো ছিল মানে ট্রলিটা। যাই ওই ট্রলিটার নিচেই দুদিন ধরে বসে আছে, ওকে উপরে উঠাবো উঠাবো আর হয়ে উঠছিল না। যাই হোক, আজকে উপরে তুলে রাখলাম ওটাকে, ডকুর মতো আর প্রচুর ইঁদুর হয়েছে, ইঁদুর এত পরিমাণে যে ভাবছি উপরে রাখবো ওটাতে আবার ইঁদুর না ঢুকে যায় না কামড়িয়ে ডকুটা কেন না ছিঁড়ে ফেলে, এটাই ভাবছি। যাই হোক, তাও রাখার সেরকম জায়গা নাই, যার জন্য ওই উপরেই রেখে দেওয়া হয়েছে আর কি। তারপরে দেখো এই যে আবার সেই বললাম গা গোত্র ব্যথা আছে, বসে বসে আজকে ঘরটা মুছি, একটু ব্যথা কষ্ট করে সহ্য করে বসে বসে ঘরটা মুছলে আমার ওই হাঁটা চলার থেকেও ভালো এক্সারসাইজ হয়ে যাবে, যার জন্য কিন্তু আজকে বসে মোছা, নাহলে কিন্তু যে পরিমাণে আমার গা গোত্র ব্যথা না ওই বসে মুছতে কেউ পারবে না। যাই হোক, আমি তাও চেষ্টা করেছি বসে ঘরটা মোছার জন্য, ওই গা গোত্রে ব্যথা প্রচণ্ড ব্যথা, তো ওই মানে ওই যে মাংসতে যেই মাংসপেশি ব্যথাগুলো থাকে কি না, ওই ব্যথাটা কিন্তু ব্যথা জায়গায় ব্যথা দিলে অনেকটা আর কি কমে যায়, যার জন্য আর কি এইভাবে মোছার চেষ্টা করেছি আর কি। যাই হোক, ঘর মুছতে মুছতে তোমাদের কিছু মানে কমেন্টের আনসার দিতে থাকি, আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসো, অনেক দেখেছি মানে আমার আমি যে ভিডিওটা ছেড়েছিলাম আমার সেই হাতে ব্যথা ছিল যে মানে পড়ে গেছিলাম যে ভিডিওটাতে, সেই ভিডিওটা ছেড়েছি অনেক এর আগেরকার ভিডিওটা, মানে অনেক আমাকে মানে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। অনেকেই বলেছো যে বৌদি নিজের শরীর সেফ রেখে কাজ করো, অনেকেই বলেছে ডাক্তার দেখাও, দেখা খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো। দেখেছো আমার মেয়ে কত সুন্দর দুষ্টুমি করে, একদম ওই ক্যামেরাটা অন করলে না ও সামনে আসে প্রত্যেক ভিডিওতে বলবে হাই বন্ধুরা হাই বন্ধুরা বলতে থাকে আর কি, আমার কাছ থেকে শুনে দেখে ও, যার জন্য ও চেষ্টা আসে আর কি।
আর যাই হোক, যার জন্য ওই ভয়েসটা মানে কাটিনি, ওইটা তোমাদের সামনে তুলে ধরলাম, একটা ছোটো বাচ্চা মানুষের জিনিস, আমার কাছে তো খুব ভালো লাগে, আর আমি মা তো আমার কাছে সবই ভালো লাগবে। যাই হোক, তাও তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। বাচ্চা মানুষ এরকম করলে স্বাভাবিক বাচ্চার প্রতি সবারই আদর আদরটা থাকে আর কি। যাই হোক, যা বলছিলাম আর কি, সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক মানে আমার আমার যে ভিউয়ার্সরা, আমার হিন্দিতেও অনেক লোক দেখে, আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, এটাই আমার মানে সবথেকে বড় পাওনা আর কি, যে এত ভালোবাসা আমি সত্যি কথা বলতে অত ভালোবাসা পাইনি, যেটা তোমাদের সাথে মানে ইউটিউব একটা এরকম একটা প্ল্যাটফর্ম যে তোমার মনের সত্যি এটা এরকম একটা জিনিস যে নিজের মনের কথা কাউকে না বললেও এই যে একটা যে প্ল্যাটফর্মে আছি আমি, এই মনের কথাটা একদমই বলা যায়। খুব ধন্যবাদ ইউটিউবকে আমার মনের কথাটা বলার জন্য আর কি। যাই হোক, তারপরে দেখো দুপুরে রান্নাবান্না করেছি, কাতলা মাছ ছিল, সে মাছটা রান্না করেছি, আমের টক রান্না করেছি, মাছ দুটো পিস ভাজা রেখেছি, আর এখানে মাছের ঝোল হয়েছে, একদমই সেরকমভাবে কিছু রান্না হয় না, ওই যে বললাম তো শরীরটা ভালো না, আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তাহলে দেখো পরে দেখাচ্ছি। একটা মশারি নিয়ে নিয়েছি, এখন যাবো আমাদের বাড়িতে গাছ আছে জাম গাছ, জাম পাড়ার জন্য, চলো তোমাদেরও সাথে নিয়ে আজকে জাম পাড়বো, আর জাম পেড়ে এনে মানে জাম মাখা খাবো। তাহলে চলো কন্টিনিউ দেখতে, আর ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। লাঠি লাগবে তো, হ্যাঁ ভাই কত ডাল ধরে ঝাঁকাবে, ধর মশারিটা বাবা ধর, একটু একটু দেহাই দিয়ে যাম, ওয়াও দেখো কত জাম, বাপ রে বাপ, যাই হোক দেখো বন্ধুরা আমাদের গাছে প্রচুর জাম হয়েছে, সেটাই আজকে পারবো আর মাখায়ে খাবো, এই মানে এই বছরে এখনও জাম মাখা খাওয়া হয় নাই, তাহলে আগাম মানে যত গেছে বছর প্রচুর খেয়েছিলাম জাম মাখা। যাই হোক, এই বছর ভাবছি ইচ্ছা করছে প্রচণ্ড গরম, কারেন্ট নেই, কী করবো ভাবছি, তার জন্য এখন জাম মাখা খেতে এসেছি। জাম মাখা খেতে এসে দেখি এই গাছটা আমাদের এই কলপার গাছটাতে কিন্তু সুন্দর আম হয়েছে, দু তিনটা আম পেকে আছে, তাই ভাবলাম একটু চাঙ্গাইয়ে মানে ঢিল মেরে একটু আমটা পাড়তে পারি নাকি। যাই হোক, আমের সাথে আর পারলাম না, দু চারবার অনেক কয়েকবার চেষ্টা করেছি, এই জিনিসগুলো কিন্তু আমি পারি একদমই, মানে সে যখন মেয়ে থাকতে না অনেক বান্দর ছিলাম, গাছে ওঠা বলো, এই চ্যাঙানো ঢিলানো সব কিছু মানে জানি আর কি, গ্রামে বড় হয়েছি তো গ্রামের কালচারগুলো সব কিছু আমার ভিতরে কিন্তু ভরপুর আছে আর কি, যার জন্য সব কিছু পারি। তোমাদের দাদাভাই মারছে কিন্তু জায়গায় লাগছিল না, আমি কিন্তু যে কটা মেরেছি সে কটা কিন্তু আমের গায়ে লেগেছে, কিন্তু আমগুলো পরেনি আর কি, এটাই দুর্ভাগ্য আর কি। যাই হোক, তারপরে দেখো এইখানে মশারিটা ধরে নিয়েছি, আর আমাদের এই আমাদের ছোটু ও পারছে জাম, আর আমার ছেলে মেয়ে আর আমি তিনজনে ধরে আছি, আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে ভিডিওটা করে দিচ্ছিল আর কি, তারপরে ওর দ্বারা তো আর হয়নি, মানে আমাদের ছোটুর যারা আর হয়নি, ও একেবারে বড় একটা মোটা বাঁশ নিয়ে ও কী করছে ওই ডালগুলোরে পিটাই পিটাই ভাঙছে, ওইভাবে কি আর জাম পাড়া যায়। তারপরে ওর মামা বললো দে আমার কাছে, তুই ভিডিওটা কর, আমি জামগুলো দেখো, তোমাদের দাদাভাই ঝাঁকায় ঝাঁকায় জামগুলো পাড়ছে, আর অনেক কটাই জাম পেরেছিলাম, তারপরে ভাবলাম অনেক কটাই হয়েছে, তা চলো আর লাগবে না, এ কটাই অনেক যথেষ্ট, মানে এত পরিমাণে জাম পেকেছে তো, মানে একটু ঝাঁকা দিলে একেবারে ঝপঝপাই জামগুলো পড়ছে গায়ের উপরে, যাই হোক ভালো লাগে। আর এই জাম মাখা খেতে কিন্তু দারুণ টেস্টি একটা ব্যাপার হয়, আমার কাছে তো খুব ভালো লাগে জাম মাখা খেতে, যে কোনো মাখা খেতে খুব ভালো লাগে, আর যদি কেউ মাখিয়ে দেয় আর কি, তাহলে তো আরও ভালো লাগে। যাই হোক, কেউ তো নাই সেভাবে মাখিয়ে দেয়, আর আমি নিজেই জামটা মাখিয়ে খাবো। তাহলে চলো দেখো, জামগুলো কিন্তু পাড়া হয়ে গেছে, অনেক কটাই ডাল ঠাল দিয়ে অনেক কটাই জাম হয়েছে, ঘরে চলো, ঘরে যেয়ে বেছে ধুয়ে তারপরে জাম কটা মাখাবো, তারপরে জাম মাখা খাবো। তাহলে চলো, তোমরা কী কী খাবো আমার সাথে আসো, এখন যাচ্ছি বাড়ি, আমাদেরই বাড়ির গাছ রাস্তার এই পাশে পেছন দিকে, রাস্তার উপরে এসে মানে পাড়া হয়েছে আমাদের বাড়ির ভিতর থেকে, অনেকটা উঁচুতে, যার জন্য হয়নি। তারপরে যাওয়ার সময় আমরা ভাবছি যে দাঁড়াও আমি আবার একটু আমটার গায়ে মেরে দেখি, এই গাছটার আমটা অনেকটা মিষ্টি আর অনেকটা দূরে তো, তাই আর পারলাম না, আবার একটু চেষ্টা করে গেলাম কিন্তু আর হলো না। যাই হোক, ঘরে চলে আসছি, দেখো ঘরে এসে এখন এই জামগুলো যেহেতু পাড়া হয়েছে কাঁচা পাকা সব মিক্স হয়ে আছে, যার জন্য বেছে বেছে নিচ্ছি আর কি, মিক্স মানে পাকাগুলো তুলে নিচ্ছি, কাঁচাগুলো তো ফেলে দেবো, যার জন্য ছেলে মেয়ে আমি আমার মানে সবাই মিলে আজকে জাম মাখা খাবো, খুব এক্সাইটেড, বাচ্চা দুটোও খুব এক্সাইটেড, আর আমার ছেলে একটু খুব ভালোবাসে আর কি জাম মাখা বা যে কোনো মাখা খেতে। দেখো বন্ধুরা, জামগুলো কিন্তু ভালো মতন ধুয়ে নিয়েছি, আর এখন এই জামগুলোটাকে কটা কমিয়ে রাখবো, অনেক কটা জাম, কেন অতগুলো মাখানো খাওয়া যাবে না, প্রচুর গরম আজকে সারাদিন, কারেন্ট নেই, গরমে একদম পাগল পাগল লাগছে, তাই ভাবলাম চলো জাম মাখা খাই, গাছে প্রচুর জাম হয়েছে, এই কটা জামই মাখাবো, এই যে
ভাজা লঙ্কা আর লবণ দিয়ে জামগুলোরে ফার্স্ট ভেঙে নেবো। একটু দেখো, এভাবে একটু ভেঙে না নিলে কিন্তু ভালো লাগবে না। ও মাত্র না, বেশি ঝাল খাইতে নেই বাবা। একটাই প্রথমে দেব, দেখবো কিরকম ঝাল আছে সেই হিসেবে আবার পরে দেবো। তুই বেশি ঝাল খাওয়া শিখিস না হইছে। দেখো যত কটা ইয়ে ছিল সব। ওয়াও, যাও বাটি নিয়ে এসো, দেবো যাও। দেখো বন্ধুরা, একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। আমার মেয়ে বাটি নিয়ে আসছে। ঝাল নাই, দিয়ে দিন এই লঙ্কাটা। ঝাল হয়নি তাই একটা লঙ্কা দিয়ে দিলাম। আর আমার হাত জ্বালা করতেছে, দেখা একটু খাই। দেখো বন্ধুরা, ঝাল এটা ভয়ঙ্কর। দুটো লঙ্কা দিয়েছি, প্রচন্ড ঝাল হয়ে গেছে। এ মা, আমার মেয়ে দেও লবণ দিচ্ছে আর দিচ্ছে, রামও খাইতে পারবে এগুলো? মুখ দেখা ভালো করে। জাম খাইলে একটা জিনিস হয় আর কি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে রাখছি, আর অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন বাই। এই জাম মাখাগুলো আমি খেয়ে ঠান্ডা হয়ে বিকেলে কাজবাজ করবো।